press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী সারদা মায়ের কথা আলোচনা করব। সারদা মায়ের এমন কথা আজকের আমরা আলোচনা করতে চলেছি যা কিন্তু আমাদের অনেকেরই জানা হয়নি এই মানব জীবনে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জেনে নেবার চেষ্টা করব শ্রী শ্রী মা সারদার কথা থেকে। দেখুন, আমরা মানুষ, সংসারে থাকি, তাই প্রতিটি মুহূর্তে আমাদের কোনো না কোনো কর্ম অর্থাৎ কাজ নিয়ে থাকতে হয়, তাই না? আর এই মানব জীবনের দুটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্ন করছেন মায়ের জনৈক ভক্ত। সেই ভক্তের প্রশ্নের উত্তরে মা অসাধারণ উত্তর দিয়েছেন। এক ভক্ত এসেছেন মায়ের কাছে, তিনি মাকে প্রণাম নিবেদন করে নানান ধরনের কথা শুনছেন মায়ের কাছ থেকে। হঠাৎই সেই মহিলা ভক্ত মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার একটা প্রশ্ন আছে। মা বললেন, বলো তোমার কী প্রশ্ন। তখন সেই মহিলা ভক্তটি মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, বলুন তো, আমরা যারা সংসারী মানুষ, সেই মানুষদের জীবনের সবচেয়ে সুন্দর কী হওয়া উচিত? এই প্রশ্নটি শুনে মা উত্তরে বললেন, একজন মানুষের সবচেয়ে সুন্দর হল তার চরিত্রটি অতীব পবিত্র ও গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আবার মা ঘুরিয়ে বলছেন, দেখো, একজন মানুষের সবচেয়ে সুন্দর তার চরিত্রটি হওয়া উচিত। কি অসাধারণ কথা, তাই না? আমরা অনেকে দেখতে সুন্দর, গায়ের রং খুব সুন্দর, মুখের গড়ন খুব সুন্দর, কিন্তু মা এই বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দিলেন না। মা বললেন, দেখো, মানুষের জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটি হল তার নিজস্ব চরিত্রটি। এরপর সেই মহিলা ভক্ত আবার মাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, বললেন, আচ্ছা মা, একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ কি? মা এই প্রশ্নের উত্তরে বললেন, দেখো, একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ হল তার ধৈর্য এবং সহ্য শক্তি, এই দুটিকে অবলম্বন করে থাকা। কি অসাধারণ কথা মা বলছেন। সত্যিই তো, মানুষের জীবনে এই দুটো জিনিসেরই খুব অভাব। একটি হচ্ছে ধৈর্য, আর একটি হচ্ছে সহ্য শক্তি। মানুষের ধৈর্য বলতে কিছু নেই, আর সহ্য শক্তি নেই বলেই সংসারে এত অশান্তি, এত মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা। মাই তা বললেন যে, দেখো, মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে তার নিজের জীবনের দুটি গুণকে অবলম্বন করে থাকা সবসময়, আর সেই গুণ দুটি হল ধৈর্য ও সহ্য শক্তি। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাতে কি হবে, তাতে আরও অনেক ভক্ত মানুষ এই সুন্দর সুন্দর কথা জানতে পেরে নিজেদের জীবনটিকে সমৃদ্ধ করে তুলতে পারবেন এবং সঙ্গে সঙ্গে অনেক
আনন্দ লাভ করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।